শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলএসএন এ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কিভাবে আমরা অ্যামাজনে পেমেন্ট মেথড, বাংলাদেশ থেকে কোন পেমেন্ট মেথডটা আমাদের ভালো হবে, কোন পেমেন্ট মেথডটা সেট করলে আমরা সহজে টাকা উত্তোলন করতে পারবো, সেই সিস্টেমটি আমরা আজকে টিউটোরিয়ালে শো করব, তাই না? আমরা লাইভ ক্লাসে আছি, তাহলে খেয়াল করেন আমি অ্যামাজনে আছি, তাই না? অ্যামাজনে লগ ইন অবস্থায় আছি যে কোনো একটা আইডি থেকে। তো এখানে সেটিংসে আসি আমরা, আমরা এখান থেকে জাস্ট এখানে এখান থেকে সেটিংসে চলে আসছি, অ্যাকাউন্ট সেটিংসে, তাই না? তাহলে আমরা কোথায় ক্লিক করব? চেঞ্জ ইউর পেমেন্ট মেথড। তো খেয়াল করেন এখানে পেমেন্ট মেথড কয়টা? পে মি ডাইরেক্ট ডিপোজিট, পে মি অ্যামাজন ডট কম গিফট কার্ড, পে মি বাই চেক। তো আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনার যখন মিনিমাম $100 হবে তখন আপনি এই চেকে নিতে পারবেন পেমেন্টটা। আপনি যে অ্যাড্রেসটা ইউজ করছেন ওই অ্যাড্রেসে আপনার কাছে চেক চলে আসবে, ক্লিয়ার? ওই চেক ব্যাংকের মাধ্যমে আপনি ক্যাশ করতে পারবেন। আরেকটা কি, অ্যামাজন গিফট কার্ড, আপনি অ্যামাজন গিফট কার্ড হিসাবেও নিতে পারেন $10 হইলেই। আর অ্যামাজন গিফট কার্ড সেল করা যায়, পাশাপাশি আবার অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে আপনি বাই করতে পারতেছেন, তাই না? মানে যেভাবে খুশি সেভাবে আপনি ক্যাশ করতে পারতেছেন। হ্যাঁ, আর আর আপনি টাকাটা স্মুথলি ক্যাশ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই অপশনটা সিলেক্ট করবেন, পে মি বাই ডিরেক্ট ডিপোজিট সিলেক্ট করলাম আমরা। লোকেশন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে এসে লোকজন এখানে এসেই মূলত আটকা যায়, ঠিক আছে? তার কারণ কি বলেন? বাংলাদেশ নাই, ঠিক আছে? এই কারণে আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি পেওনিয়ার মাস্টার কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, এই জন্য আপনাকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। করলেন আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলেন, এরপরে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি চলে যান। এখানে আসার পরে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে এই অপশানটা পেয়ে যাবেন, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখানে ক্লিক করবেন। আমরা ডলারও নিতে পারি, ইউরোও নিতে পারি, ঠিক আছে? তা আমি ডলারই নিলাম। ডলার নেওয়ার পরে খেয়াল করেন এখানে কি বলতেছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। তো এখানে আমরা কি কি পাচ্ছি, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম কি হবে, তার মানে কি আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট হোল্ডার নেম আর পেওনিয়ার অ্যাকাউন্ট হোল্ডার নেম সেম হইতে হবে নাকি? অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার পাইছেন আপনারা, কপি করে নেন, অ্যাকাউন্ট নাম্বার কপি হয়ে গেছে, ঠিক আছে? এখানে এসে পেস্ট করে দেন। তারপরে কি, ব্যাংক নেম, ব্যাংক নেম কোনটা, এটা না, কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন, ক্লিয়ার? আর এখানে কারেন্সি কি সিলেক্ট থাকবে, ইউএস ডলার। অ্যাকাউন্ট টাইপ চেকিং, তাহলে অ্যাকাউন্ট টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, ঠিক আছে? তারপরে কি দরকার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বার আমরা এখান থেকে কপি করে কনফার্ম করে দিই। ব্যাংক নেম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দিছি আমরা, রাউটিং নাম্বারটা এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট, কাজ শেষ আপনার, ক্লিয়ার? এবার জাস্ট সাবমিটে ক্লিক করেন, পেমেন্ট কনফার্মেশন আপডেটেড সাকসেসফুলি। তাহলে আমরা এই টিউটোরিয়ালে ক্লিয়ার যে বাংলাদেশ থেকে আমরা পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে অ্যামাজন থেকে পেমেন্ট নিয়ে আসতে পারি, তাই না? ওকে, তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।